প্লে প্লেটটা কিন্তু জং এবং মরিচে আসে না, আমরা কিন্তু সেই প্লেট দিয়ে কিন্তু আমরা কিন্তু লেদার কাটিং করে কিন্তু এখানে কিন্তু গেট বানিয়েছি। এই বক্স বানানোর আগেই কিন্তু যে এখানে কিন্তু বক্সের উপর দিয়ে কিন্তু শিশার আবরণ দেওয়া আছে, এক সাইড হচ্ছে গোলা, হ্যাঁ গোলা গোলা সাইডের হয়, আর এক সাইড থাকে হচ্ছে এরকম এরকম প্যাকেট করা থাকে, প্যাকেট করা থাকে। এই যে দেখেন আমি যদি এইখান থেকে যদি এই পলিটা উঠাই তারপরে কিন্তু এই যে গ্লাসটা বের হয়, 1 ইঞ্চি মোড়া কিন্তু বেলজিয়াম রড ব্যবহার করছি হ্যাক গোলের জন্য। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি কামরাঙ্গি চরের যারা এন্টারপ্রাইজে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের রাজকীয় এবং ভাইরাল যে গেটগুলো আছে সেগুলো তৈরি করে। আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপ্রাইটার জয়নাল ভাইয়ের সাথে। জয়নাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছি, এই গেটটি তো একটি লেজার কাটিং। জি আচ্ছা, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেদার কাটিং প্লেট গেট, আর এই গেটটা এই গেটের মধ্যে যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জাহাজের প্লেট, কিন্তু লেদার কাটিং করে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু ডিজাইন করেছি, যেটাকে কম্পিউটার করে লেজার কাটিং বলা হয়। আর এই প্লেটটা আসলে অনেক ভাই কিন্তু এখনও বুঝে না যে আসলে এই প্লেটটা কি, আর এই প্লেটটা হচ্ছে জাহাজের প্লেট, যেটা কিন্তু নোনা পানির নিচে কিন্তু হাজার হাজার বছর থাকার পরেও কিন্তু আসলে এই প্লেটটা কিন্তু জং এবং মরিচে আসে না, আমরা কিন্তু সেই প্লেট দিয়ে কিন্তু আমরা কিন্তু লেদার কাটিং করে কিন্তু এখানে কিন্তু গেট বানিয়েছি। আলহামদুলিল্লাহ গেটটা কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই গেটের সাইজ কত আছে ইয়া জয়নাল ভাই? আচ্ছা, এই গেটের সাইজ আছে হচ্ছে পাশে আছে হচ্ছে 11.5 ফিট, আর হাইটে আছে হচ্ছে 8 ফিট। 11.5 ফিট বাই 8 ফিট। তো এটি তো দুই পাল্লার গেট নাকি? না না ভাই, এটা সম্পূর্ণই একটা স্লাইডিং গেট। আর স্লাইডিং গেট, হ্যাঁ স্লাইডিং গেট, একদিকে ধাক্কা দিলে পরে চলে যাবে। তো মাঝখান থেকে মনে হচ্ছে যে দুই পাল্লার গেট একটা, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা এক পাল্লার গেট। এক পাল্লার গেট ডিজাইন করা হয়েছে, ডিজাইনের ক্ষেত্রে মনে হবে যে আসলে দুই পাল্লার গেট, কিন্তু না, এটা একটা স্লাইডিং গেট হবে। স্লাইডিং গেট হবে। তবে এই গেটের কি পকেট পাল্লা আছে? হ্যাঁ, এখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে। আসলে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে আসলে পকেট পাল্লাটা কোন জায়গা বানানো আছে। আপনি কি ভাই বুঝতে পারতেছেন যে আসলে এই গেটের মধ্যে আসলে পকেট পাল্লা কোনটা? আমি না দেখাইলে কিন্তু আসলে বুঝতে পারবেন না। এই যে আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন আসলে এটাই কিন্তু পকেট পাল্লা। এইটা পকেট পাল্লা বা চমৎকার অসাধারণভাবে ডিজাইনটা করেছেন আপনারা। যে তবে এই স্ট্রাকচারটা আপনারা কি ব্যবহার করেছেন? আচ্ছা, এই গেটের যে চারপাশের যে স্ট্রাকচারটা আছে এই গেটের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি যেটা গ্যালভানিশ করা বক্স পাইপ। অনেক অনেক ভাইরা কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলে যে আসলে গ্যালভানিশ বক্সটা কি, আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে পরে ভাইদেরকে বুঝতে সুবিধা হবে। এই যে আমার হাতের যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যালভানিজ করা বক্স পাইপ। এটা কিন্তু এই বক্স বানানোর আগেই কিন্তু যে এখানে কিন্তু বক্সের উপর দিয়ে কিন্তু শিশার আবরণ দেওয়া আছে, শিশার আবরণে কিন্তু এটাকে কিন্তু গ্যালভানিজ বক্স পাইপ বলা হয়। অনেক অনেক কোম্পানি কিন্তু আসলে যে এখানে কিন্তু ম্যাট শিটের বক্স পাওয়া যায় যেটাকে কালো দেখতে, ওইটা কিন্তু আসলে কিন্তু এরকমই হুবহু দেখতে, কিন্তু কিন্তু ওইটা কিন্তু কালো আর এটা হচ্ছে সাদা। যেই বক্স পাইপটা সাদা দেখবেন আসলে ওইটি হচ্ছে গ্যালভানিজ করা বক্স। আর এটা যদি আপনি যদি কালার ছাড়াও যদি 6 মাস 7 মাস 1 বছর ফালায় রাখেন তারপরেও কিন্তু এটাতে কিন্তু মরিচে এবং জং আসবে না, মরিচে জং আসবে না। আর ওই যে কালার যেটা ম্যাট শিটের বক্স পাইপ আছে ওইটা যদি আপনি যদি 2 মাস 3 মাস ফালায় রাখেন তারপরে কিন্তু ওইটাতে কিন্তু লগে লগে কিন্তু জং চলে আসবে, জং চলে আসবে। তো এই বক্স পাইপটার সাইজ কতটুকু আছে, কোন সাইজের বক্স পাইপ দিয়েছেন? এটা এখানে কিন্তু আমরা স্ট্রাকচারে কিন্তু এই এই বক্স পাইপটাই ব্যবহার করেছি, যেটা এদিকে আছে হচ্ছে 3 ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই বক্স পাইপটা, 3 ইঞ্চি গ্যালভানিজ করা বক্স পাইপ আমরা চারপাশের স্ট্রাকচারে ব্যবহার করেছি, চারপাশের স্ট্রাকচার। আর যে যেটা জাহাজের প্লেট বললেন, তো জাহাজের প্লেটটা এটা কত মিলি? এটা এটা হচ্ছে জাহাজের প্লেট 5 মিলি প্লেট। 5 মিলি প্লেট বিশাল মোটা, তো 5 মিলি প্লেট অনেক মোটা একটা জিনিস হয়। খুবই চমৎকার। আর এইটার পিছনে কি ব্যবহার করেছেন গ্লাসের মতো? এটা এটা কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু গ্লাস ব্যবহার করি না, এখানে কিন্তু আমরা মিরর শিট ব্যবহার করেছি, মিরর শিট ব্যবহার করেছি, যেটা কি কিন্তু অনেক ভাইরা বলে যে আসলে ভাই মিরর শিটটা কি, অনেক ভাই কিন্তু বুঝতে পারে না যে আসলে মিরর শিটটা কি। আমি যদি একটু ভেঙে দেই, কারণ এইখানে যে এসএস এর শিট গুলো আসলে শতকরা 95% মানুষ কিন্তু চেনে যে এসএস এর শিট, এসএস এর শিটটা আসলে ওই এসএস এর শিটটাই কিন্তু মিরর শিট। এটা কিন্তু এক সাইড কিন্তু মিরর হয়, এইখানে কিন্তু গ্লাসের মতো দেখতে হয়, এসএস এর এই গ্লাসের মতো পুরো একদম মিরর শিটগুলো। এটাকে এই নাম এই জন্যই বলা হয়, এগুলো সম্পূর্ণ যে পায়রা গ্লাসের মতো এক পুরো স্বচ্ছ থাকে, সমস্ত কিছু দেখা যায়, যে কারণে। তো আমাদের এই মিরর শিটগুলো কীরকম একটু দেখাবেন? এটা অবশ্যই দেখাবো। এই দেখেন মিরর শিটটা আসলে এক সাইড হয় হচ্ছে এরকম, এক সাইড হয় হচ্ছে গোলা, হ্যাঁ গোলা গোলা সাইডের হয়, আর এক সাইড থাকে হচ্ছে এরকম এরকম প্যাকেট করা থাকে, প্যাকেট করা থাকে। এই যে দেখেন আমি যদি এইখান থেকে যদি এই পলিটা উঠাই তারপরে কিন্তু এই যে গ্লাসটা বের হচ্ছে, এই যে মিরর শিটটা বের, এই যে গ্লাসটা বের হচ্ছে। বা
তো এই ধরনের মিরর শীট আপনারা পিছনে লাগিয়েছেন। তো এই মিরর শীটে তো এক পাশে মিরর থাকে আরেক পাশে ম্যাট, সেটা আমরা জানলাম। তো এই মিরর শীটের যে থিকনেসটা কিরকম? যেটা এই মিরর শীটের থিকনেসটা আছে হচ্ছে 1 mm শীট, 1 mm শীট দিয়েছে মিরর শীটের থিকনেসটা 1 mm শীট দিয়েছেন। আর তো আমরা একটু এই মিরর শীটের পিছন দিক দিয়ে দেখি একটুখানি কিরকম আসেন, যে লাগানোর পরে কি দাঁড়ালো। হ্যাঁ এই যে দেখেন, অনেক ভাইরা কমেন্ট করে যে ভাই খালি সামনের সাইড দেখেন পিছন সাইড দেখেন, এই যে এটা হচ্ছে স্লাইডিং এর ক্ষেত্রে কিন্তু একদম হুবহু এরকম থাকবে, এরকম থাকবে। এই যে দেখেন মিরর শীট ওইখানে যেমন দেখলেন যে এক সাইড গোলা, এইখানেও কিন্তু এক সাইড গোলা, এক সাইড গোলা। হ্যাঁ আর সামনের সাইড কিন্তু একদম গ্লাসের মতো, গ্লাসের মতো। তবে ইয়ে জনাব ভাই যেটা জানতে চাই যে এই যে মিরর শীটের এক পাশটা গোলা, কোনো ভাই যদি চায় যে না আমি তো এখানে তো কালো রং ব্যবহার করেছি, আমি এখানটা একটু গোল্ডেন কালার দিতে চাই বা সাদা দিতে চাই, কোনো রকম রং কি এর উপরে দেয়া যায়? হ্যাঁ ওনারা চাইলে পরে রং করে দেওয়া যাবে, কিন্তু আসলে এখানে তো রং প্রয়োজন নেই, রং এটাতে কখনোই আপনার জং আসবে না এবং মরিচাও পড়বে না, জং মরিচা ধরবে না, যেহেতু এসএস এর জিনিস, এসএস এর জিনিসে তো জং আসে না, জং মরিচা আসবে না। এবং এইটি হচ্ছে এই যে পকেট পার্লার কবজা, সুপ্রিয় ভিউয়ার এই যে এটা আমরা পকেট পার্লার রাখছি, দেখেন উপরে এটা কিন্তু নিচের পার্ট, আসলে এটা আমরা উল্টা করে রাখছি গেটটা, এখানে কিন্তু নিচের পার্ট, এখানে একটা কবজা ব্যবহার করেছি, মাঝখানে একটা, এবং নিচেও কিন্তু আমরা কিন্তু দুইটা হ্যাক্সোল ব্যবহার কবজা ব্যবহার করেছি। আর সিকিউরিটির জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু 1 inch মোড়া কিন্তু বেলজিয়াম রড ব্যবহার করেছি হ্যাক্সোলের জন্য, এখানে কিন্তু 2 inch কিন্তু 2 inch বাই 2 inch হ্যাক্সোলের কিন্তু তালা তালা মাল সব সব কিছু কিন্তু আমরা কিন্তু এখানে চমৎকার। তো সুপ্রিয় ভিউয়ার আমি এতক্ষণ বুঝি নাই, জয়নাল ভাই বলার পরে সেটা বুঝতে পারলাম, এই পুরো গেটটা এমন একটি গেট, গেটটি উল্টা করা আছে, তাই না? গেটটা উল্টা করা আছে এবং উল্টা সোজা দুইটা একই রকম, একই রকম, শুধুমাত্র হ্যাশবোলটা আছে বিধায় হচ্ছে বোঝা গেল যে এটা উল্টা করে আছে। আর এই গেটটার সাইজ তো আমরা জানলাম যে 11.5 x 8 feet, তো এত বড় একটা গেট, এবং এটি স্লাইডিং হবে, স্লাইডিং হয়ে এক পাশে চলে যাবে। আর হচ্ছে এই গেটটার মানে কস্টিংটা কেমন পড়েছে সেটা জানতে চাই একটুখানি। কস্টিং এর ক্ষেত্রে এইখান থেকে ঢাকা থেকে ওনার বাড়ি অবধি এই গেটটা কিন্তু আছে, কিন্তু চলে যাবে হচ্ছে বগুড়া আদমদিঘি, আমাদের ঢাকা থেকে বগুড়া আদমদিঘি অবধি যা কেয়ারিং খরচ আছে তার 50% টাকা যারা এন্টারপ্রাইজ বহন করবে, আর 50% টাকা এই যে মনজুল ভাই বহন করবে, উনি বহন করবে। বা চমৎকার সুপ্রিয় ভিউয়ার, যে এই যে যারা এন্টারপ্রাইজ থেকে আপনারা যখন কোনো কাজ অর্ডার করবেন, সুবিধা এই জায়গাটায় যে যারা এন্টারপ্রাইজ 50% আপনার যে পরিবহন কস্টিং সেটা যারা এন্টারপ্রাইজ বহন করে। তো এবার জানতে চাচ্ছি এই গেটটার মানে দাম কত পড়লো, এটার মানে কস্টিংটা আপনারা কীভাবে বের করেছেন সেটা একটু বলেন। আচ্ছা আমি বলি যে এই গেটের মধ্যে যা যা মাল ব্যবহার করেছি সব কিছু তো বর্ণনা দিয়ে দিয়েছি, কিন্তু এইখানে যে যে 5 mm প্লেট দিয়ে পিছনে মিরর শীট ব্যবহার করে এই গেট টোটালি আমরা বিক্রি করতেছি হচ্ছে মিরর শীট দিয়ে 5 mm প্লেট দিয়ে মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট, মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট, 1500 টাকা স্কোয়ার ফিট। বাহ চমৎকার সুপ্রিয় ভিউয়ারে, যে এই এই গেটের মধ্যে যে চমৎকার কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু সম্পূর্ণই কিন্তু ফ্রিতে করে দিচ্ছি, কালারের জন্য কিন্তু আলাদা কোনো টাকা নেই, কালারটা সম্পূর্ণ ফ্রিতে, একদম ফ্রিতে, কালারের জন্য আলাদা কোনো চার্জ নিচ্ছে, আলাদা চার্জ দিচ্ছেন না। তবে এই যে মঞ্জুর ভাই যেটা গেটটা অর্ডার করেছে, তো উনি এই গেটটা এই ডিজাইনটা মানে কোথা থেকে চুজ করেছে, কিভাবে? এই ডিজাইনটা এর আগেও কিন্তু আমরা কিন্তু আমরা ভিডিও দিয়েছি, ওই ভিডিও থেকেই কিন্তু আমাদের কিন্তু এই গেটটা অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু এর আগে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে এই গেটটা আমরা সিলেটের সাইডে পাঠাইছিলাম, ওইখানে ওই ভিডিও থেকে কিন্তু হুবহু কিন্তু আমরা কিন্তু এই ডিজাইন কিন্তু করে দিয়েছি এটাও। বাহ চমৎকার সুপ্রিয় ভিউয়ার, যারা দেশ থেকে প্রবাস থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের যদি এই হুবহু এই ডিজাইনের গেটটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা তো অর্ডার করতেই পারেন, অথবা আপনাদের প্রবাসে যদি কোনো নতুন কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনগুলো যদি দেন তো সেগুলো কি আপনারা করে দিতে পারবেন? হ্যাঁ 100 বার সেগুলো আপনারা, সেগুলো যদি বাংলাদেশের মধ্যে যদি কোনো ম্যাটেরিয়াল যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে সেম টু সেম গেট বানিয়ে দেওয়া যাবে, মানে এই যে এগুলো যেহেতু লেজার কাটিং, এই নকশাটা দিতে পারলেই তো মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা এই গেট গুলো ফিটিং করে দিয়ে এসছে, এবং তাদের এই যে ওয়ার্কশপে লেজার কাটিং গেট, এটা কিন্তু একটা অন্যরকম ডিজাইন, অন্যরকম ডিজাইন, এখানে কিন্তু একটা আছে আমার
আমারটার পিছনে কিন্তু আছে আরো দুইটা কিন্তু গেট আছে আরো দুইটা আরো দুইটা গেট আছে এই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এবং এইখানে কিন্তু আমরা কিন্তু এসএস এর কিন্তু সেই রাজকীয় গেটগুলো কিন্তু আছে রাজকীয় গেট এটাও কিন্তু করতেছি আবার এইখানে কিন্তু আমরা কিন্তু বর্তমান চলমান কাজের মধ্যে এটাও কিন্তু একটা লেজার কাটিং গেট হচ্ছে মানে অনেক কাজ আছে তো আপনাদেরকে জয়নাল ভাই মানে যে কোনো একটা গেট প্রবাসী ভাইরা অর্ডার দিল তো সেই নিয়মটা কি কিভাবে অর্ডার করতে পারবে আপনাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে কোনো ভাই যদি আমাদের গেট দেখে পছন্দ হয় আমাদের সাথে ওই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার থাকবে ওইখানে কিন্তু সরাসরি ফোন দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওনার কাছে যদি কোনো ডিজাইন থাকে তারপর ওই ডিজাইনগুলো আমাদেরকে দেখাতে পারবে এবং আমাদের কাছ থেকে যদি ডিজাইন নিয়ে উনি চয়েস করতে চায় সেই ক্ষেত্রে আমরা ওনাকে ডিজাইন দেখাবো ডিজাইন দেখানোর পরে যদি যেটা ওনার পছন্দ হবে ওইটা আমাদেরকে রিপ্লাই করলে ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তারপরে রেট এবং লেবার যা দাম আসবে তার 50% থেকে 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে আমাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলেই তাহলে অর্ডারটা কনফার্ম হবে তো এই ধরনের একটা গেট ধরেন আজকে অর্ডার করলে কতদিন আপনাদের এই যে যারা এন্টারপ্রাইজের কিভাবে আসতে পারবে সেই ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আর যদি কোনো ভাই যদি গুগল ম্যাপে গিয়ে সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডিজে সার্চ করলে সরাসরি আমাদের কারখানার লোকেশনটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ চমৎকার তাদের এই ডিসক্রিপশনে এই যারা এন্টারপ্রাইজের গুগল ম্যাপ দেয়া আছে সেখান থেকেও আপনারা এই প্রতিষ্ঠানে অনায়াসে চলে আসতে পারেন তো আপনাদের এখানে আসলে আপনাদেরকে কখন পাওয়া যাবে সেটা আমাদের এখানে আসা আমরা সর্বদাই চেষ্টা করি কারখানায় থাকার জন্য তবে যেই ভাই আসুক আমাদেরকে আসার আগে যদি একটা ফোন দিয়ে আসে তাহলে পরে আমরা কারখানায় থাকার বেশিরভাগ চেষ্টা করব কারণ আমাদের তো এমনিতে তো দৌড়াদৌড়ি করতে হয় মাল আনতে হয় সাইডে যেতে হয় মাপের জন্য যেতে হয় সেই জন্য আগেই বলছি যে ভাই কোনো ভাই যদি আমাদের কারখানায় আসতে চায় সেই ক্ষেত্রে আগে একটা ফোন দিয়ে আসলে পারে তাহলে পরে আমরা থাকার চেষ্টা করব তারপরে আমাদের ম্যানেজার আছে উনি ওনাকে রিসিভ করে ওনার সাথে কথা বলতে পারবে চমৎকার যে ওনারা যেহেতু বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় গেট ফিটিং করতে চলে যায় সে কারণে আপনারা যদি ওনাদের সাথে সাক্ষাৎ করতে চান জয়নাল ভাইয়ের সাথে তাহলে জয়নাল ভাইকে ইনফর্ম করে আসাই ভালো তাহলে জয়নাল ভাইকে পাবেন আর যদি আপনি গোপনে ভিজিট করতে চান ঝুটিকা সফরে সেক্ষেত্রেও আপনি চলে আসতে পারেন এই কারখানাটি দেখতে পারেন জি সুপ্রিয় ভিউয়ার যারা এন্টারপ্রাইজের যে গুগল লোকেশন সেটি ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকেও আপনারা অনায়াসে চলে আসতে পারেন জি তো ভিডিওটি আমরা লং করছি না ভিডিওটি এখানে শেষ করছি যারা এই ধরনের গেট বানানোর যাদের স্বপ্ন আছে যারা বাড়ি নির্মাণ করছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আরেকটি প্রশ্ন শেষ সময়ে যাবার আগে প্রশ্নটা করি যে এই যে লেজার কাটিং গেটগুলো এই গেটগুলো কী ধরনের বাড়িতে মানায় সেটা একটু বলবেন আসলে লেদার কাটিং গেটটা আসলে এমন একটা গেট যে কোনো বাড়িতে মানায় যে কোনো বাড়িতে মানায় যে কোনো বাড়িতে মানায় আরেকটা জিনিস যে এইখানে যে লেজার কাটিং পিছনে যে আপনারা মিরর শিট লাগিয়েছেন আমি যদি মনে করি যে আমি একটা বাগান বাড়িতে গেটটা লাগাচ্ছি আমি মিরর শিটটা লাগাবো না মিরর শিটটা বাদ দিব সেই ক্ষেত্রে প্রাইস কয় টাকা কমবে ভাই সেই ক্ষেত্রে যদি 5 মিনিট প্লেট দিয়ে নেয় পিছনে শীট ছাড়া তাহলে প্রতি স্কোয়ার ফিট পড়বে মাত্র 1400 টাকা স্কোয়ার ফিট 100 টাকা স্কোয়ার ফিটে কমে যাবে 100 টাকা স্কোয়ার ফিটে কমে যাবে ওকে সুপ্রিয় ভিউয়ার আমরা ভিডিওটা জেনে নিলাম যে হয়তো কারো কারো এই মিরর শীট লাগবে না কেউ বলবে যে আমার মিরর শীট দরকার নেই আমি এটি একটি বাগান বাড়িতে লাগাচ্ছি বা বাউন্ডারি দেয়ালে লাগাচ্ছি সেই ক্ষেত্রে স্কোয়ার ফিটে 100 টাকা কমে যাচ্ছে তো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ